প্রতিদিন পদে নিয়োগ চাই, দুর্নীতিহীন নিয়োগ চাই, স্বচ্ছ ভাবে নিয়োগ চাই, আমাদের অধিকার তাই সংগ্রাম চলছে, সংগ্রামী জগমঞ্চ সংগ্রাম চলছে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি শহীদ মিনারের ঠিক সামনে, এবং এইখানে একদিকে যেমন ডিএর ধর্ণা মঞ্চ রয়েছে, অন্যদিকে বিপরীত দিকে ঠিক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, এবং এই সভার মাঝখানে এবং ডিএর কর্মসূচির মাঝখানে একটি পুলিশ টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ডিএর নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে। আজ আমাদের যে কর্মসূচিগুলো পালিত হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে অন্য অনশন কর্মসূচি। আপনাদের অনেকের মনে হতে পারে যে অন্য অনশন কেন, কারণ আমরা তো এতদিন বলে আসছিলাম যে লাগাতার অনশন বা আমরণ অনশন, সেখানে অন্য অনশনটা কেন এলো। আসলে এর আগের আমাদের যে অনশন কর্মসূচি ছিল সেটা আমাদের ঐতিহ্য মেনে, আমাদের পরম্পরা মেনে, যেসব বিখ্যাত মানুষরা তাদের জীবন দিয়ে যে অনশনকে দেখিয়ে গেছেন, সেটা মহাত্মা গান্ধী বলুন, যতীন দাস বলুন বা ভগৎ সিং বলুন, আমরা সেটাকে পালন করার চেষ্টা করেছি। যেখানে যারা অনশন করছেন তারা জল খাবেন না কিন্তু ফ্রুট জুস খাবেন, তারা অন্য কিছু না খেলেও তারা পিৎজা অথবা বার্গার, ডার্ক চকলেট এগুলো তারা খাবেন। এখন প্রশ্ন হতে পারে সেগুলো আবার কী ধরনের অনশন। আসলে আমরা যারা অনশনে ছিলাম, আমার নিজের যেমন 13 কেজি ওজন কমেছে, এখানে ইন্দ্রজিৎ আছে, ইন্দ্রজিতের প্রায় 9 কিলো ওজন কমেছে, পিছনে চিন্ময় বসে আছে, ওরও প্রায় 11 কিলো মতো ওজন কমেছে। এবার আমরা একটা করে রিভার্স করতে চাইছি যে আজকে যারা অনশন করবেন দিনের শেষে যেন তাদের ওজনটা যেন একটু বাড়ে, একটু হলেও যেন বাড়ে, সেই ধরনের অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং তার সাথে আজকে টুইট করা হচ্ছে, আমরা বেশ কিছু হ্যাশট্যাগ চালু করেছি, সেই হ্যাশট্যাগুলোকে নিয়ে আজকে টুইট হচ্ছে। যেমন উই ওয়ান্ট ডিএ, ডিএ ইজ আওয়ার রাইট, ডিপ্রাইভ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি, এরকম আরও দুটো আছে। মোট 5টা হ্যাশট্যাগকে আমরা আজকে ট্রেন্ডে নিয়ে আসছি।